নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আজকে আমি স্বপ্নের কথা জানাবো আপনি স্বপ্নে যদি ছটি জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস দেখতে পান তবে জানবেন আপনি খুব শীঘ্রই ধনী হতে চলেছেন আপনার হাতে প্রচুর পরিমাণ অর্থ আসতে চলেছে কোন সেই ছয় স্বপ্ন আসুন আমি আপনাদের একে একে প্রত্যেকটি স্বপ্নের বিবরণ জানিয়ে দিই আমরা প্রত্যেকেই ঘুমের মধ্যে স্বপ্ন দেখে থাকি কিন্তু সব স্বপ্নের সঠিক অর্থ বুঝতে পারি না কিন্তু বহু স্বপ্ন আমাদের আগাম ভাগ্যের পূর্বাভাস দিয়ে থাকে সুস্বপ্ন ভাগ্য উন্নতি সহায়ক হয়ে থাকে আর খারাপ বা কুস্বপ্ন সমস্যা বৃদ্ধি করে আজকে আমরা জানব এমন ছয়টি স্বপ্ন সম্পর্কে যার মধ্যে একটি যদি স্বপ্ন আপনি দেখতে পান তবে জানবেন আপনার দুঃখের দিন শেষ হতে এসেছে এবং আপনি সুখের দিনে প্রবেশ করতে চলেছেন এবং আপনি ধনী হতে চলেছেন কোন সেই ছয় স্বপ্ন আসুন আমি প্রত্যেকটি স্বপ্নের বিবরণ আপনাদের জানিয়ে রাখি আসুন শুরু করি তবে ভিডিওটি প্রথম স্বপ্ন মুকুট আপনি যদি স্বপ্নে মুকুট দেখেন তবে এটি শুভ সংকেত আপনি খুব শীঘ্রই ধনী হতে চলেছেন আপনার গৃহে মা লক্ষ্মীর আগমন ঘটতে চলেছে ধন দেবীর আশীর্বাদ আপনার গৃহে সুখ শান্তি ও সমৃদ্ধি বহন করে নিয়ে আসতে চলেছে দ্বিতীয় স্বপ্নটি হলো কুকুরের আপনি যদি স্বপ্নে দেখেন আপনি কাজে বের হচ্ছেন এবং সেই সময় একটি কুকুরের মুখে খাবার নিয়ে যাচ্ছে তবে আপনি জানবেন হঠাৎ করে আপনার হাতে প্রচুর অর্থ আসতে চলেছে এটি একটি শুভ দিকের ইঙ্গিত তৃতীয় স্বপ্নটি হল প্যাঁচার স্বপ্ন আমরা প্রত্যেকেই জানি প্যাঁচা হল ধন সম্পত্তির দেবী মা দেবীর বাহন স্বপ্নে প্যাঁচা দেখলে বুঝবেন যে ধন দেবী আপনার উপর খুবই প্রসন্ন হয়েছেন আপনার উপর ধন দেবীর কৃপা পড়তে চলেছে এছাড়াও দীপাবলির যদি প্যাঁচা দেখতে পান তবে জানবেন তা শুভ আপনি জানবেন খুব শীঘ্রই আপনার হাতে প্রচুর পরিমাণ অর্থ আসতে চলেছেন এটি শুভ ইঙ্গিত চতুর্থ স্বপ্নটি হলো ধানের স্বপ্ন স্বপ্নে যদি আপনি ধান দেখেন তাহলে তা খুব শুভ এছাড়াও সকালে ঘুম থেকে উঠে যদি ধান দেখতে পান তাহলে তা খুব শুভ আপনি তার মানে খুব শীঘ্রই ধনী হতে চলেছেন এটি একটি শুভ ইঙ্গিত পঞ্চম স্বপ্নটি হলো শঙ্খের আপনি যদি স্বপ্নে শঙ্খ দেখেন বা যদি দেখেন কেউ শঙ্খ বাজাচ্ছে তবে তা খুবই শুভ এছাড়াও আপনি সকালে ঘুম থেকে উঠে যদি শঙ্খধ্বনি শুনতে পান তবে তা শুভ কারণ শঙ্খধ্বনি হল মা লক্ষ্মীদেবীর খুব প্রিয় ষষ্ঠ স্বপ্নটি হল ঝাটা বা ঝাড়ুর স্বপ্ন আপনি যদি স্বপ্নে ঝাটা বা ঝাড়ু দেখেন তবে তা খুবই শুভ কারণ ঝাড়ুকে ধন দেবীর হিসাবে বিবেচনা করা হয় এছাড়া আপনি যদি সকাল সকাল কাজে বের হচ্ছেন এমন সময় যদি দেখতে পান কেউ রাস্তা ঝাড় দিচ্ছে তবে জানবেন আপনি খুব শীঘ্রই ধন কৃপা পেতে চলেছেন এবং আপনি খুব শীঘ্রই ধনী হয়ে উঠবেন এই হচ্ছে ছটি শুভ স্বপ্ন